অবিলম্বে ফলাফল ঘোষণা করে চাকরি প্রদানের দাবি জানিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীরা। এই দাবিকে সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল পরীক্ষার্থীরা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। অবিলম্বে ফলাফল ঘোষণা করে চাকরি প্রদানের দাবি জানিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীরা। এই দাবিকে সামনে রেখে রবিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে বিক্ষোভ প্রদর্শন করল পরীক্ষার্থীরা। আনএমপ্লয়েড ইউথ ফোরামের উদ্যোগে হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে চাকরি প্রার্থী এক বেকার যুবতী জানান, 10 মাস আগে তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলাফল ঘোষণা হয়নি, অথচ একই সময়ে টেট 1 এবং টেট 2 পরীক্ষা দিয়ে ফলাফল ও তাদের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হচ্ছে না বলে অভিযোগ করেন যুবতী। এ বিষয়ে চাকরি প্রার্থী এক বেকার যুবক বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে প্রায় 1.5 লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেবার পরেও 10 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এরপরেও ফলাফল ঘোষণা হচ্ছে না। অথচ জিআরবিটি অধিকর্তা বলেছেন ফলাফল দিতে তারা প্রস্তুত, কিন্তু তাদের কাছে নির্দেশ আসেনি তাই ফলাফল দিতে পারছেন না। আমাদের রেজাল্ট যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয় এবং নভেম্বর অবধি যাতে আমাদের পুরো রিক্রুটমেন্ট পুরো ফুল প্রসেস কমপ্লিট করা হয়। সেটা কার কাছে? মুখ্যমন্ত্রী নিকট আমাদের পাঠানো। কি কারণে দেরি হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা এর আগেও তো দ্বারস্থ হয়েছেন? আমরা নভেম্বর থেকে জিআরবিটি কর্তৃপক্ষের কাছে বারবার যাইতেছি কিন্তু জিআরবিটি কর্তৃপক্ষের কোনো খেলধুল নেই। 6 মাস পরে এটি কেস হয়েছে, তারপর এই কন্টিনিউ চলতে আছে। 10 মাস হয়ে গেছে, এখনো অবধি জিআরবিটি কর্তৃপক্ষের কোনো খেলধুল নেই। তবে ফলাফল ঘোষণার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে বেকার যুবক যুবতী ও তাদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।